হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কন্টেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে মূলত আমি আলোচনা করব আপনি কিভাবে টেক্সটের আপার কেস এবং লোয়ার কেসটাকে হ্যান্ডেল করবেন। মনে করেন আপনার একটা টেক্সটে সব কিছু আপার কেস দরকার, আপনি লিখে ফেলছেন সবগুলো লোয়ার কেসে। সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। ওয়ার্ডে গেলে বোঝা যাবে ক্লিয়ারলি। মনে করেন এই যে আমার একটা নাম লেখা আছে, আমার নামটা সব কিছু লোয়ার কেসে লেখা আছে, মানে লোয়ার কেসও না, মোটামুটি কিছু জিনিস আছে লোয়ার কেসে, মানে এসটা আছে ক্যাপিটালে, বাকি এ বি বি আই আর এগুলো আছে হচ্ছে স্মলে, আবার এটা আছে ক্যাপিটালে, এগুলো আছে স্মলে। আমি চাইলে এক ক্লিকে সবগুলাকে ক্যাপিটাল বানাই ফেলতে পারি। কিভাবে জানেন, মনে করেন আমি পুরোটাকে সিলেক্ট করলাম, উপরে দেখেন এইখানে একটা চিহ্ন আছে ক্যাপিটাল এ এবং ছোট হাতের এ, মানে স্মল এ, দুইটা দিয়ে একটা একটা সিম্বল আছে চেঞ্জ কেস নামে, এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখান থেকে মনে করেন সবগুলোকে আপার কেস করে দিবেন, দেখবেন এক ক্লিকে সব কিছু আপার কেস হয়ে গেছে। অনেক সময় কিন্তু এই জিনিসটা দরকার পড়ে। মনে করেন আপনার পুরো একটা টেক্সটের সব কিছু আপনার, হয়তো আপনি কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন হচ্ছে আপার কেসে, আপনাকে পুরোটা জিনিস লোয়ার কেসে বানাইতে হবে। তাহলে কি আপনাকে আগে কী করা লাগতো? আগে অবশ্যই পুরোটাকে আবার নতুন করে টাইপ করা লাগতো। এখন থেকে আর টাইপ করার কোনো প্রয়োজন নেই, আপনি পুরোটাকে ধরবেন, পুরোটাকে ধরার পরে এখান থেকে এসে আপনি এখান থেকে লোয়ার কেস করে দেবেন। সো আপনি চাইলে এই টুলসের মাধ্যমে দেখেন অনেকগুলো কাজ করা যাচ্ছে। একটা হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসে বিষয় যেটা আছে সেটা হচ্ছে একটা সেন্টেন্স আমরা লেখার স্ট্রাকচার কি, প্রথম যেই ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা থাকে হচ্ছে ক্যাপিটাল, হ্যাঁ, বাকি আর একদম ফুল স্টপে যায়, ফুল স্টপে যাওয়ার পরে এই আইটা হয়ে যাচ্ছে কি আবার ক্যাপিটাল, হ্যাঁ। তো এইভাবে করেই কিন্তু মোটামুটি একটা সেন্টেন্স কেস তৈরি করা, একটা সেন্টেন্স তৈরি করা হয়। এই জন্য আমি মনে করেন এখানে টেস্ট করার জন্য এই এলটাকে দিলাম ছোট হাতের, এখানে আইটাকেও দিলাম হচ্ছে ছোট হাতের। এখন যদি পুরোটাকে সিলেক্ট করি এবং এখান থেকে আমি যেটি এটাকে সেন্টেন্স কেস দিয়ে দিই, তাহলে দেখবেন এখানের এলটাও কিন্তু বড় হয়ে গেছে, আবার এখানের আইটাও কিন্তু বড় হয়ে গেছে। তার মানে এটা একটা এক্স্যাক্ট সেন্টেন্সের স্ট্রাকচারে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে লোয়ার কেস করে দিই, তাহলে তো এখন মোটামুটি সব লোয়ার হয়ে যাবে। মনে করেন এখান থেকে এই এলটাও লোয়ার হয়ে গেছে, এখানে আইটাও কিন্তু লোয়ার হয়ে গেছে। সো সেমভাবে আমি যদি চাই সবগুলোকে ক্যাপিটাল করে দিতে, তো চাইলে এখান থেকে আপার কেস করে দিতে পারি। আপার কেস করলে সব কিছু কিন্তু একবারে ক্যাপিটাল হয়ে গেল। এরপরে যদি আমি চাই যে ক্যাপিটাল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেটা ক্যাপিটাল হবে, এখানে ক্লিক করে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে গেছে এখন সব কিছুর, প্রত্যেকটা জিনিসের, হ্যাঁ। সো চাইলে কিন্তু মানে আপনার যখন অনেক বড় একটা টেক্সট থাকবে সেগুলোকে, এখন বুঝছেন তো কত সুন্দর করে আসলে ম্যানেজ করা যায় এই আপার কেস লোয়ার কেসগুলা। আপনার যদি কোনো কারণে ভুলও হয়ে যায় তাহলেও কোনো সমস্যা নেই, এগুলো কিন্তু ওরা অটোমেটিক্যালি ম্যানেজ করে ফেলে। তারপরে দেখেন আরেকটা আছে, এটা হচ্ছে এই জিনিসটার উল্টা, হ্যাঁ, একদম এখন যা করলাম যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে আপনার আপার, পরেরগুলো হচ্ছে আপনার লোয়ার, এটার সম্পূর্ণ উল্টা হচ্ছে টগল কেস। এটা দেখেন মানে প্রথমটা হচ্ছে লোয়ার, পরেরগুলো হচ্ছে আপার, এই যে আই হচ্ছে লোয়ার, পরেরগুলো হচ্ছে আপার, আই হচ্ছে লোয়ার, পরেরগুলো হচ্ছে আপার, এইভাবে করে কিন্তু আপনার পুরো সেন্টেন্সটা সাজানো হয়েছে। তো এইটা আসলে কি কাজে লাগে আমার আসলে আসলে জানা নাই, আপনার যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন এই টগল কেসটা আসলে কোন কখন ইউজ করা হয়। তারপরেও দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটাই হচ্ছে এটাও ইউজ করা হয়, অনেক জায়গায় ইউজ করা হয়, সব থেকে বেশি যেটা ইউজ করা হয় সেন্টেন্স কেসটা ইউজ করা হয়। তারপরে অনেক সময় বিভিন্ন নামের ক্ষেত্রে আপার কেসটা আমরা সরাসরি আপার কেস বা লোয়ার কেস আমরা, অথবা চাইলে এখান থেকে সেন্টেন্স কেস বা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এগুলা ব্যবহার করা হয়। তো এটা মূলত খুবই সিম্পল একটা ভিডিও ছিল, খুবই শর্ট একটা ভিডিও ছিল, আশা করি বুঝতে পারছেন। সো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে, টিল দেন টেক কেয়ার।